ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যাত্রীবোঝাই ট্রেনে অগ্নিকাণ্ড। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ, প্রাণ বাঁচাতে দিশেহারা ট্রেনের যাত্রীরা। তবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। পাটনা থেকে ঝাড়খণ্ডগামী যাত্রীবাহী ট্রেনে লাগলো আগুন। ঘটনাটি ঘটেছে বিহারের লক্ষ্মীসরাইয়ে। ভারতীয় রেল সূত্রে খবর, পাটনা থেকে ঝাড়খণ্ডগামী যাত্রীবাহী ট্রেনের একটি কোচে আগুন ধরে যায়, তারপরে অন্য কোচটিতেও গ্রাস করে আগুনের লেলিহান শিখা। কিছুক্ষণের মধ্যেই বগিটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই কোচের যাত্রীরা ট্রেনের থেকে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান। কিছুক্ষণের মধ্যে আগুন ট্রেনের দুটি বগিতেই ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দুটি কোচ সম্পূর্ণ পুড়ে যায় বলে খবর। এদিকে ট্রেনে আগুন লাগার ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল বাহিনী। কিউল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মের ঘটে এই দুর্ঘটনা। তবে এখনও আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। ট্রেনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই দানাপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তারা জানিয়েছেন আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে, তবে এই অগ্নিকাণ্ডে আপাতত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। বৃহস্পতিবার বিকেল 5:40 নাগাদ কিউল জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষারত 13028 ডাউন পাটনা ঝাড়খণ্ড মেমু ট্রেনের একটি কোচে আগুন লেগে যায়। আগুন ধীরে ধীরে আরও একটি কোচে ছড়িয়ে পড়ে। ট্রেনে আগুন লাগতে দেখে স্টেশনের যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। কোচের সব যাত্রীরা প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে এদিক ওদিক দৌড়াতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে কিউল জংশনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রচণ্ড ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্টজনিত সমস্যার সৃষ্টি হয়। কিউল রেলওয়ে স্টেশনের প্রশাসনিক আধিকারিকদের কানে খবর পৌঁছতেই আরপিএফ এবং ট্রাফিক ইন্সপেক্টর তাদের দলবল নিয়ে প্রথমে সেখানেই পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বলে খবর। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির হয়নি।